দিকে দিকে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক লড়াইয়ের মধ্যে উঠে এলো সৌজন্যের ছবি। মেদিনীপুরে রেলের ফুটওভার ব্রিজের উদ্বোধনের অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত মেদিনীপুরের বিজেপি সাংসদ ও তৃণমূলের বিধায়ক। তবে সেই অনুষ্ঠান ঘিরে দু দলের কর্মীদের মধ্যে রেষারেষির ছবিও ধরা পড়ল। রবিবাসরীয় সকালে স্লোগান যুদ্ধে সরগরম হল মেদিনীপুর স্টেশন চত্বর। ডেভেলপমেন্টের কাজে এইসব দেখা উচিত না। ডেভেলপমেন্ট যেখানে হচ্ছে, যেখানে মিদনাপুরের প্রেজেন্ট এমএলএ আমি, উনি এমপি, তো ঠিক আছে, ডেভেলপমেন্টের কাজে তো একসাথে থাকা ভালো। আজকে এখানে কেন্দ্র সরকার রেলের প্রোগ্রাম হয়েছে, আমি বিজেপির এমপি, আমাকেও ডাকা হয়েছে, সিপিএম টিএমসির এমএলএকেও ডাকা হয়েছে। এটা আমরা পার্টি হিসাবে এবং সরকার হিসাবে কেন্দ্র সরকার এটা করে, রাজ্য সরকার এটা দেখে শেখা উচিত। এদিকে সৌজন্যের আবহেও সরকারি অনুষ্ঠানে লেগেছে রাজনীতির আঁচ। দু দলের স্লোগান যুদ্ধে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। রেলের আধিকারিকদের সঙ্গে দিলীপ ঘোষ ও জুনমালিয়া যখন স্টেশন চত্বর ঘুরে দেখছিলেন, তখনই ওঠে স্লোগান। একপক্ষ জয় বাংলা স্লোগান দিতেই পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে আর এক পক্ষ। এদিকে রেলের অনুষ্ঠানে সৌজন্যের ছবি ধরা পড়লেও অসৌজন্যের অভিযোগ উঠেছে মেদিনীপুর কলেজের 150 বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে, যেখানে তৃণমূলের মন্ত্রী বিধায়করা উপস্থিত থাকলেও অনুষ্ঠানে স্থানীয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ডাক পাননি বলে অভিযোগ। আমাকে 23 তারিখ ডাকা হয়েছে, আপনারা জানেন পার্লামেন্ট চলছে, আমি ছুটিতে 4 দিন এসেছিলাম, আমি বলেছিলাম রবিবার এখানে আছি, আজকে উদ্বোধন হচ্ছে, আপনারা যদি মনে করেন আমি যেতে পারি, তারা তাতে সহমত হননি, তারা এমপিকে ছাড়াই আগেও করেছেন, এবারেও করছেন। তিনি একজন আমাদের শ্রদ্ধেয় মানুষ এবং আমাদের এমপি, তাকে আমরা অতিথি করে আনি, তাকে শুধু তিনি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আসবেন সেটা না, অন্যদিন আমরা আমার প্রোগ্রাম করা আছে, ওকে আমরা আজকে যে প্রোগ্রাম সেটিটা হয়েছে সেই সেটিটা আমাদের একদম টাইট প্রোগ্রাম। সব মিলিয়ে চৈত্রের চড়া রোদে একই সঙ্গে রাজনৈতিক সৌজন্য ও অসৌজন্যের ছবি ধরা পড়ল মেদিনীপুরে। অলোক সাঁতরা, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।